অতিমারি আবহে কেন্দ্র সরকার ফ্রি রেশন চালু করেছে, আর তার সাথে রাজ্য সরকারও ফ্রি রেশন কিন্তু দিচ্ছে। এবং নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন সারা জীবন ফ্রিতে রেশন দেবেন, কিন্তু ফ্রি রেশন দেওয়ার যে সরকারি অর্ডার সেটি শেষ হচ্ছে নভেম্বর মাসে। এর পরেও কি ফ্রিতে রেশন মিলবে সেটা সম্পর্কে সরকারি বিবৃতি কি জানানো হয়েছে, আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণটা ডিসকাস করা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো অংশ স্কিপ না করে। তো চলুন সরাসরি দেরি না করে নিউজটি দেখে নেওয়া যাক। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা গত বছর মার্চ মাসে অতিমারী পরিস্থিতিতে সহায়তার জন্য ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেই যোজনা আর কতদিন চলবে তা নিয়ে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে। তবে শুক্রবার খাদ্য সচিব সুধাংশু পাণ্ডে জানিয়েছেন, বিনামূল্যে রেশন স্কিমকে 30 নভেম্বরের পরেও বাড়িয়ে দেওয়ার ব্যাপারে কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত কোনো প্রস্তাব দেয়নি। করোনা অতিমারিতে গরিব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এই নয়া স্কিম লাগু করা হয়েছিল। কেন্দ্রীয় খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত বছর অতিমারী পরিস্থিতিতে মারাত্মক সংকটের মধ্যে পড়েছিল গরিব খেটে খাওয়া মানুষ, কাজ গিয়েছিল বহু মানুষের। সেই পরিস্থিতিতে গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য তৈরি হয়েছিল নয়া স্কিম। প্রাথমিকভাবে এই স্কিম 2020 সালের এপ্রিল থেকে জুন মাসের জন্য লাগু করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং পরে সেই স্কিমের সময়সীমা বাড়িয়ে 2021 সালের 30 নভেম্বর পর্যন্ত সম্প্রসারিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় খাদ্য সচিব জানিয়েছেন, অর্থনীতির গ্রাফ ধীরে ধীরে উঠছে, ওপেন মার্কেট সেল স্কিমও এবছর ভালো কাজ করেছে, সে কারণে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনাকে আর সম্প্রসারিত করার চিন্তাভাবনা নেই। এদিকে এই স্কিমের মাধ্যমে সরকার প্রায় 80 কোটি মানুষকে বিনা পয়সায় 5 কেজি করে গম বা চাল তুলে দিয়েছে হাতে। এরই সঙ্গে প্রতি মাসে 1 কেজি করে বিনামূল্যে গোটা চানাও কিন্তু তুলে দেওয়া হয় বাসিন্দাদের হাতে। ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট 80 কোটি রেশন গ্রাহককে বিনামূল্যে রেশনের জন্য চিহ্নিত করা হয়। তবে রাজ্যের খাদ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে, যে বরাদ্দে রেশন দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে সেই রেশন আগের মতোই ফ্রিতে পাওয়া যাবে। কেন্দ্রের PMGKAY এর প্রকল্পে রেশন নিয়ে এখনই সরকারিভাবে কোনো রকম বিজ্ঞপ্তি জানায়নি কিন্তু কেন্দ্র সরকার।